আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ভ্লগ এইচএস পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা মোস্ট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আসছি আমি। তো আজকের বিষয়টা হলো যেটা, আপনার একটি ভুলেই যথেষ্ট, বা একটি ভুল যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার বাইকের পুরো ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন ক্লাচ প্লেট, ক্লাচ বাটি, রিং পিস্টন, কানেক্টিং রড, মানে অল্প সময়ের মধ্যে আপনার পুরো ইঞ্জিনটি ওভারহলিং করতে হবে। তো এই বিষয়টা কি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, তারপরে সমাধান বা আরেকটা বিষয় আছে সেই বিষয়টাও আমি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আমি এখন যে বিষয়টা দেখাবো, আমার অলরেডি একটা ভিডিওতে আপনাদেরকে সাবধান করে দেওয়া ছিল, বাট আজকে যে ভিডিওটা হবে সেটি হলো আপনার প্র্যাকটিক্যালি দেখাই দেবো এবং ভুলগুলো আপনারা নিজের চোখেই দেখবেন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, বিষয়টা হলো যেটা, আমরা তো বাইক কম বেশি সবাই রাইড করি, কেউ সঠিকভাবে করি, কেউ আবার একটু বেঠিকভাবে করি। তো এখানে আপনারা তর্কে বিতর্কে যাবেন না, আপনি যদি ভালো রাইড জানেন তো অবশ্যই আপনার কনগ্রাচুলেশন, আর যদি আপনার মনে একটু দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এখানে তর্ক বিতর্কে যাওয়ার কোনো বিষয় না, আমি আপনাদেরকে বাইক রাইড করা শিখাতে আসিনি, জাস্ট আমি আপনাদেরকে সমস্যাটা দেখাবো এবং প্র্যাকটিক্যালও দেখাবো, সমাধান করে দিব। তো এক নম্বর বিষয় হলো যেটা, আমরা যখন বাইকটি স্টার্ট দিয়ে রাইড করতে যাই, ধরেন এক নম্বর গিয়ার দিলাম, দুই নম্বর, তিন নম্বর, পাঁচ নম্বর গিয়ারে আছে আপনার বাইকটি। তো পাঁচ নম্বর গিয়ার থাকাকালীনে দেখা গেল যে আমরা কোনো একটা মোড় ঘুরবো বা কোনো কারণে, বা অনেক সময় আমাদের কিন্তু ফোন বাজে, ফোন বাইর করে আমরা কথা বলি, হয় না? অবশ্যই হয়। তো এই সময়টা বা কোনো ইউটার্ন বা টার্ন নেওয়ার সময় একটা ভুল আমরা মোস্ট করে থাকি। ধরেন আপনার বাইকটি এখন টপ গিয়ারে আছে, আপনার বাইকের স্পিড আছে ধরেন 30-40 পার আওয়ার স্পিড। তো এই সময়টা আমরা কী করি, গিয়ারটা মাইনাস না করে বা টপ গিয়ার থেকে, আপনার দেখালো পাঁচ গিয়ারে বাইক হলে চার নম্বরে বা তিন নম্বরে নিয়ে না আসে, আমরা কী করি, হালকা করে ক্লাচ ছেড়ে দিয়ে ব্রেকে পাড়া দিয়ে কিন্তু ধীরে ধীরে স্পিডটা তুলে নেই। এই সময়টা আপনার বাইকের মোস্ট ক্ষতি হবে, যেটা আমরা প্র্যাকটিক্যালে দেখব। দ্বিতীয় নম্বর বিষয়, অনেক ভাইয়ে আছে যে হালকা ক্লাসে প্রেস করে ধরে রাখে, মানে হালকা ক্লাস লিভারে হাত দিয়ে ধরে রাখে, পায়ের ব্রেকে হালকা একটু পাড়া দিয়ে এভাবে বাইক চালায়। তো এটা কোনোভাবেই করা যাবে না, এটি করলে বাইকের জন্য 100% ক্ষতি, আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে এবং অন্যান্য পার্টসগুলো, স্পেয়ার পার্টসগুলো আপনার নষ্ট হয়ে যাবে। তো এখন চলুন আমরা প্র্যাকটিক্যালে দেখবো যে আসলে কোন জায়গাটায় সমস্যা হয়। ওভাবে আপনারা যদি বাইক চালান তাহলে বাইকের যে মোস্ট ক্ষতিগুলো, তার মধ্যে প্রথমত হলো আপনার ক্লাচ প্লেট। এই যে ক্লাচ প্লেটগুলো আপনারা দেখবেন যে পুরে সার্কার হয়ে গিয়েছে, কারণ হলো ওই যে আমরা হাফ ক্লাচ করে আপনার বাইক কিন্তু রাইড করি, ক্লাচ প্লেট, প্রেসার প্লেট সবগুলো আপনার নষ্ট হয়ে গিয়েছে। এই যে এখানে দেখুন যে ক্লাচ প্লেট ক্ষয় হয়ে, ক্লাচ প্লেটের যে আপনার ভিতরে যে অ্যালমোনিয়ামের অংশগুলো আছে, উপরেরগুলো কিন্তু আপনার ফাইবার, এটা সহ বাইর হয়ে আসছে। এই যে দেখুন ক্লাচ বাটিগুলো দেখুন অতিরিক্ত পরিমাণের ক্ষয় হয়ে গিয়েছে। এখন আপনারাই বলুন যে ক্লাচ প্লেট, ক্লাচ বাটিগুলো কি মমের তৈরি যে এত দ্রুত এত ডিপ হয়ে যাবে বা এত পরিমাণ ক্ষয় হয়ে যাবে? এটাই আমাদের ভুল, যে আমরা পর্যাপ্ত পরিমাণ গিয়ার শিফটিং সময় মতো করি না, বা হাফ ক্লাচ করে ব্রেক প্রেস করে আমরা বাইক চালাই। তো এই সময়টা এভাবে চালা যাবে না, এভাবে চললে অবশ্যই অবশ্যই আপনাদের বাইকের এই ক্লাচ প্লেট, ক্লাচ হুইল যখন ক্ষয় হয়ে যাবে, আপনারা সবাই জানেন যে এই অংশগুলো কিন্তু আপনার অ্যালমোনিয়াম, তো এই অংশগুলো যখন আপনার, এই যে দেখুন কত পরিমাণে ক্ষয় হয়ে গিয়েছে, তো এইগুলো যখন অ্যালমোনিয়ামগুলো বা ক্লাচ প্লেটের ফাইবারগুলো যখন ক্ষয় হয়ে যাবে, তখন ইঞ্জিন অয়েলের সঙ্গে মিশ্রণ হয়ে আপনার ইঞ্জিন বেয়ারিংয়ে যাবে, কানেক্টিং রডে যাবে, রিং পিস্টনে যাবে, আপনার ক্যাম রকারে যাবে। তো এই যে আমার, আমি শুধু জাস্ট নাড়লাম হাত দিয়ে, দেখুন যে কী অবস্থা, এখানে কিন্তু ওই যে বালু লাগলে যেরকমটা মনে হয় এরকম করতেছে। তো এক কথায় ইঞ্জিনের ভিতরে বালু ঢুকলে যেরকমটা ক্ষতি হবে, তার থেকে বেশি ক্ষতি হবে যদি আপনি এইভাবে বাইকটি রাইড করেন। তো অবশ্যই অবশ্যই আমি অনুরোধ করব, আপনি ভালোভাবে চালাইলে অবশ্যই আপনাদের কনগ্রাচুলেশন, আর যদি আপনার মনে এই বিষয়টা লেগে থাকে যে না আমার এই সমস্যাটা আছে, তা অনুরোধ করব অবশ্যই এই বিষয়টা থেকে আপনারা সমাধান করে নিয়ে সুন্দর গিয়ার শিফটিং করে আপনার বাইকটা রাইড করবেন। তো ভিউয়ার্স, এখন দ্বিতীয় নাম্বার বিষয় হলো যেটা, আজকে আমার এক ভাইয়ের সাথে কথা হলো, তো উনি ঢাকা থেকে ফোন দিছিল, অ্যাপাচি আরডিআর বাইকের ক্লাচ প্লেট পরিবর্তন করার পর আপনার গিয়ার শিফটিং হার্ড হচ্ছে, বা দেখা গেল অনেক সময় ক্লাচ প্রেস করলে চেন খটখট শব্দ হয়, আপনার রেডি পিকআপটা কমে যায়, ইঞ্জিনের নয়েজ খারাপ হয়ে যায়। তো এখন বিষয়টা হলো যেটা, আমরা ক্লাচ অ্যাসেম্বলিটা কীভাবে সঠিকভাবে লাগাবো, তো এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করব, শেষে আপনাদেরকে দেখাবো যে গিয়ার শিফটিংটা সফট আছে কিনা বা চেন থেকে আপনার ডাং আসতেছে কিনা। যখন ক্লাচ অ্যাসেম্বলি নেই, এটা কিন্তু পুরো কমপ্লিট,
তো অনেকেই আমরা করি কি পুরো কমপ্লিটটাই কিন্তু এভাবে লাগাই দেই, তো এভাবে লাগানোটা ঠিক নয় বা এটা সঠিক কোনো নিয়ম নয়। তো আমি এটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেন সঠিক নিয়ম নয়। আমরা ক্লাস অ্যাসেম্বলিটা সর্বপ্রথম খুলে নেব। তো খুলে নেওয়ার পরে আপনি প্রথমেই যে জিনিসটা দেখবেন, যে এই যে এখানে দেখুন, এখানে কিন্তু রাবারের মতো আটকে গেছে। এই যে আপনারা ভালো করে দেখুন যে অনেক অনেক প্রেশার দিয়ে কিন্তু আমাকে খুলতে হলো। এই যে এখানে দেখুন যে পর্যাপ্ত পরিমাণের ময়লা যেটা আমরা বলি এটা কিন্তু লেগে আছে, এই যে ক্লাস প্লেটের যে ফাইবারগুলো আছে। তো এখানে একটা বিষয়, দ্বিতীয় নম্বর বিষয় এই যে দেখুন প্রেশার প্লেটগুলোর অবস্থা দেখুন, এই প্রেশার প্লেটগুলো কিন্তু আপনার মরিচে ধরে গেছে। তো এভাবে যদি আমরা এই অ্যাসেম্বলিটা পুরো আউট করে না নিয়ে লাগাই তাহলে আপনার বাইকের গিয়ার শিফটিং হার্ড হবে না, রেডি পিকআপ ভালো পাবেন না, এবং ক্লাস প্রেস করলে আপনার চেন থেকে খটখট খটখট সাউন্ড আসবে। তো এখানে বিষয়টা হলো যেটা, কিছু অ্যাসেম্বলি আছে যে ইঞ্জিন অয়েল দিয়ে ভেজানো থাকে, আবার কিছুগুলো আছে আপনার দেখা গেলো এই যে শুকন থাকে। এই যে দেখুন একটার সঙ্গে একটা কিন্তু লেগে আছে, এই যে দেখুন যে লেগে আছে। হ্যাঁ, এই ভুলটা আমরা কোনোভাবেই করব না, এটা খুলে নিয়ে এখন এটা সিরিজ করে আমরা লাগিয়ে দিব। তাহলে আশা করি গিয়ার শিফটিং বা অন্যান্য যে বিষয়গুলো এগুলি আর আপনাদের বাইকের কোনো সমস্যা হবে না। আর অবশ্যই অবশ্যই এই বাটিগুলো তো আমরা সিরিজ পেপার দিয়ে ঘষে দিলাম, তার সঙ্গে ক্লাস প্লেটটা 15 মিনিট ইঞ্জিন অয়েল দ্বারা ভিজায় রাখিবেন, তারপরে আমরা সেট করব। তো ভিউয়ার্স, নতুন অ্যাসেম্বলি কমপ্লিট নিলে আপনার ভিতরে ক্লাস প্লেট এবং প্রেশার প্লেট টাল হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে যখন আমাদের কমপ্লিট সেট হয়ে যাবে এই প্লেট প্রেশারটা আমরা দুই দিকে এভাবে চাপ দিব, দেখব কোনো দিকে পাঞ্চ করতেছি কিনা। তো করতেছে না তার মানে আপনার ক্লাস প্লেট প্রেশার প্লেট টাল নেই, আমরা এখন সেট করে দিব। তারপরে একটা কথাই বলি যে আপনার এই হাউজিংয়ের নাটগুলো কিন্তু বাড়ি দিয়ে খোলা যাবে না। বাড়ি দিয়ে খুললে এই শেপের অপরজিটে যে 6001 বেয়ারিংটা থাকে এটার মধ্যে প্রেশার পড়লে আপনার ইঞ্জিনের নয়েজ খারাপ হবে। নাটগুলো আমরা এক সমানভাবে টাইট দেবো, নাহলে আপনার ক্লাস প্লেট টাল হয়ে যেতে পারে। আমরা এই কাজগুলো যখন শেষ করব এই দিক থেকে একটা ফ্রি ফেলে থাকবে শেপের, তো এই যে দেখবো ফ্রি ফেলেটা আছে, যদি না থাকে তাহলে আপনি অবশ্যই দেখেন যে কোথাও না কোথাও সমস্যা, ফ্রি ফেলে চেক করেন। ভিউয়ার্স, কাজ শেষ, আপনি অরিজিনাল অ্যাসেম্বলি লাগান, মার্কেট থেকে নোকাল লাগান, যদি আপনি সেটিং ভালোভাবে করেন তাহলে আপনার বাইকটি ভালো চলবে। কারণ সেটিং যদি ভালো না হয় আপনি অরিজিনাল ক্লাস প্লেট বা ক্লাস বাটি লাগাইলেও কাজ হবে না। তো সবশেষ বিষয়, ক্লাস পিস্টনের যে পিনটা আছে বা বুস্টটা, এখানে একটা ছোট্ট করে বল দেওয়া থাকবে, এই বলটা যদি আপনারা কোনো কারণে খুলে ফেলাই দেন তাহলে কিন্তু যখন ক্লাস প্রেস করবেন কটকট কটকট সাউন্ড করবে। সবশেষ বিষয় হলো আপনার ওয়েল ফিল্টার যখন আমরা পরিবর্তন করব, অনেক সময় যেখানে যে ভেতরে রাবারটা আছে এই রাবারটা কিন্তু গরমে হিটে আপনার এটার সাথে লেগে থাকে, ওয়েল সিলটা যখন বেড়ে আসবে তখন কিন্তু এখানে গ্যাপ হয়ে থাকবে, গ্যাপ হয়ে গেলে আপনার ইঞ্জিন ওয়েলটা সার্কুলেশনটা ঠিকভাবে হবে না। অবশ্যই অবশ্যই দেখবেন যে এই ওয়ারিংটা যাতে ঠিকভাবে থাকে, তারপরে আপনারা লাগাই দিবেন। আর ক্লাস প্লেটের কাজ শেষ হয়ে গেলে অবশ্যই এখানে দেখতে হবে, এই যে আমার আঙ্গুলের এখানে দেখুন যে এই যে ফ্রি ফেলাটা, হ্যাঁ এই ফ্রি ফেলাটা কিন্তু আপনার ঠিক রাখতে হবে। কারণ ফ্রি ফেলে যদি আপনি কমাই দিয়ে ক্লাস অ্যাডজাস্ট করা লাগে বা গিয়ার শিফটিং সফট হয় তাহলে আপনার ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়ে যাবে। অবশ্যই অবশ্যই এই ফ্রি ফেলাটা ঠিক রেখে গিয়ার শিফটিং ইজি করতে হবে। বাইকটির কাজকাম শেষ, এখন আমি আপনাদেরকে দেখাবো যে গিয়ার শিফটিংটা হার্ড কিনা সফট। তো এখানে একটা কথা বলে নিই, এই যে দেখুন ক্লাসের ফ্রি ফেলাটা, এই ক্লাসের ফ্রি ফেলাটা অবশ্যই রাখবেন নাহলে আপনার ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। 1, 2, 3, 4, 5 তো ব্রেক করে দিলাম, 1, 2, 3, 3.5 বাইকটি নিউট্রাল হয়ে গিয়েছে, মানে একদম সফট গিয়ার শিফটিং। তো এভাবে কাজকাম করালে অবশ্যই আপনার বাইকের পারফরমেন্স ভালো হবে। তো আগে যে বিষয়টা বললাম এই একটা ভুল কোনোভাবেই করা যাবে না, তাহলে আপনার ইঞ্জিন অতিরিক্ত হিট হবে এবং ইঞ্জিনের স্পেয়ার পার্টস যতগুলো আছে সব ড্যামেজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন, এবং আমার চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।